কোরআন করিমের ২৪ পারায় সূরাতু ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ আল্লাহ নিজে বলে, ওই ব্যক্তির কথার সেই উত্তম কথা আর কার? কথা তো আমি বলি, আপনি বলেন, যিনি একবারে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনিও কথা বলে, যিনি একবারে সর্বশেষ তিনিও কথা বলেন, কি সবাই তো আমরা কথা বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে উত্তম কথা কার? শুনুন, ওমান আহসানু, কে আছে কথার দিক থেকে সর্বোত্তম কথা বলতে পারে? ওই ব্যক্তির সে যে নাকি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। এটা কি আমার কথা? এটা তো কোনো কোরআনের কথা, এটা আবার হাদিস নয় যে আপনারা বলবেন যে এটা সহি না গাইরে সহি। কি হাদিসের কথা হলো তো আবার সেখানের মধ্যে সনদের কথা আসে, কিন্তু কোরআন এর আয়াত বললে কি সেখানে আবার কি বলতে হয় নাকি সহি গাইরে সহি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওই ব্যক্তির কথার সে উত্তম কথা আর কার যে নাকি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে? এক, ওয়ামিলা সালিহান, এবং নিজেও আবার সেই নেক কাজটা করে। কারণ আমি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাক দিয়ে যদি আমি নিজে না করি তাহলে এর সে লজ্জা তো আর কিছু নেই। কি মানুষদেরকে বলুন তো নামাজ পড়ার, আমি নিজে পড়লাম না। মানুষদেরকে বললাম যে হালাল খাও, নিজে খাইলাম না। মানুষদেরকে বললাম যে এটা থেকে বিরত থাকো, নিজে কিন্তু থাকলাম না। এই জন্যে দাওয়াতের মধ্যে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ, মানে দাওয়াত যেটা আমি দেব আবার আমার নিজেও সেটাকে আমল করব। ওয়ামিলা সালিহান, আবার ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে এই ঘোষণা দেয় যখনই প্রয়োজন পড়ে, যখনই দরকার হয়, যেখানে সেখানে বলে আই অ্যাম এ মুসলিম। আমরা ছোট্টকালে ক্লাস ওয়ানে যখন পড়েছি মাদ্রাসায় ক্লাস ওয়ানে, তখন উর্দুতে ছিল আমাদের সময়ে, বইয়ের নাম ছিল তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা। ফার্স্ট কোশ্চেন ইন দিস বুক, এই ছোট্ট বইটিতে প্রথম কোশ্চেন ছিল তুম কোন, তুম কোন হো আর ইউ? উত্তর এটা ছিল না যে আমি একজন মানুষ, এটা ছিল মাই মুসলমান, মাই মুসলমান হো, এটা ছিল তালিমুল ইসলামের প্রথম প্রশ্ন এবং তার উত্তর, মাই মুসলমান হো। আর আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন যেটা রসুল আমাদেরকে বলেছেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, ইয়েস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তো ওই ব্যক্তির সেই উত্তম আর কেউ হইতে পারে না। প্রিয় উপস্থিতি, আমার সম্মানিত ভাইয়েরা, যে নাকি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজেও এক কাজ করে, ওই কাজটা করে, এবং প্রয়োজনে যেখানেই দরকার হয় সেখানেই বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তো রাজি আছি নাকি? এর সে ভালো কাজ আর হইতে পারে?